আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়ে গেলাম। আকাশ ডিশ অ্যান্টিনা সেট আপ নিয়ে, এটা হচ্ছে রিলোকেশন করা হয়েছে একটা অ্যান্টিনা। এটা অ্যান্টিনা দেখা যাচ্ছে অনেক আগের, আমাদের এই ক্লায়েন্ট বাসা চেঞ্জ করার পরে এটা চেঞ্জ সেট আপ করা হয়েছে। এটা আপনাদের দেখাবো এটা কীভাবে সেট আপের সিস্টেম। এই হলো অ্যান্টিনা, প্রথমে দেখানো হচ্ছে LNB, এই যে এটা হচ্ছে LNB। আপনারা মনে রাখবেন LNB-টা হালকা একটু বাঁকা দেবেন, এই যে দেখেন সোজা ধরার পরে একটু বাঁকা দেখা যাচ্ছে। যারা নিজেরা সেট করবেন তারা একটু হালকা বাঁকা দেবেন, ঠিক আছে? এই যে অ্যান্টিনা হালকা একটু বাঁকা দেবেন, যেভাবে সেট আপ করবেন তার সাথে একটু অ্যান্টিনাটা বাঁকা দেবেন। এই এই হলো ক্যাবেল চলে গেছে, যদিও নিচে সেট আপ করা হয়েছে, এখান থেকে ক্যাবেল দেওয়ার পরে এই যে ক্যাবেল নিচে চলে গেছে। এই যে যারা আপনারা সাদের নদী সাইডে দিতে চান, সাইডের দেয়ালে, তখন ওনারা আপনারা দিবেন তাহলে এইভাবে এই লেগ দুইটা উপরে যাবে, এইটা এইটা এই লেগ দুটো উপরে যাবে এবং এটা নিচে থাকবে, এভাবে লাগাই দিবেন। লাগানোর পরে এখানে অ্যান্টেনা ঘুরায় ঘুরায় এটা সিগন্যালটা রিসিভ করবেন। অ্যান্টেনা লাগাই সিগন্যাল ধরা হয়েছে, যেহেতু পুরান অ্যান্টিনা সেট আপ করা হয়েছে এখানে একটু ময়লা টয়লা লাগানো আছে। এই যে আপনার অ্যান্টিনার স্কিউ, আপনার এখানে যে মার্জিনটা আছে দাগ আছে, দাগ বরাবর এই যে এখানে এটা দাগ দেখা যাচ্ছে কিভাবে আটছে। আপনারা আবারও দেখাচ্ছি, তারা ড্রিল, এই দেখেন নিচে কিন্তু রাস্তা বিল্ডিং আছে। এই দেখা যাচ্ছে এইভাবে লাগাবেন, প্রথমে দুটো উপরে দেবেন। অনেকেই বোঝেন না, তাদের জন্য আমাদের নতুন ভিডিও এই ভিডিওটি। এই দুইটা উপরে দেবেন এবং এটা নিচে, তারপর দেখেন এটা অটোমেটিক্যালি কেমন খাড়া হয়ে গেছে, এই যে বাজে বাজে চলে আসছে। তারপরে অ্যান্টিনা এটা লাগানো হয়েছে, এটা অনেক মজবুত অ্যান্টিনা। এটা ওই এটা দেখাচ্ছে কালো কালো, একটু কালো খয়েরি কালো কালার, তো অনেক আগের অ্যান্টিনা এই কারণে এটা কালো দেখা যাচ্ছে। ওই যে পাশের বিল্ডিং আরো দুই তিনটা দেখা যাচ্ছে মনে হয়, এই যে দেখা যাচ্ছে আপনি জুম করে দেখাচ্ছি, ওই আরো তিনটা অ্যান্টিনা দেখা যাচ্ছে। আবার আমার এই একটা অ্যান্টিনা, এই যে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগে, আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, শেয়ার দিবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ডিটেইলস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।